মেলার মাঠে মুখোমুখিতে স্বাগত। এই মুহূর্তে আমার এই পর্বের অতিথি হিসেবে আছেন খম হারুন। হারুন ভাই কেমন আছেন? ভালো আছি। সংকিত পদযাত্রা এই বইটি এবার পাঠক সমাবেশ বের করেছে এবং এই বইটি আসলে হারুন ভাইয়ের টেলিভিশনে কাজ করার ইতিহাসের দলিল, তাই তো? ইতিহাসের দলিল, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে। আমি তো প্রাইভেট টেলিভিশনে কাজ করেছি, সেটা এখানে আসেনি, আর সেটা অত উল্লেখযোগ্যও না। তবে বিটিভির যে অবদান রেখেছে টেলিভিশনের ক্ষেত্রে, মানে আমাদের ইতিহাসে, কারণ আপনি জানেন যে এখন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র এবং টেলিভিশন ডিপার্টমেন্ট আছে, কিন্তু তাদের কাছে তেমন কোনো ডকুমেন্টস নাই, তেমন কোনো ইতিহাস নাই যে তারা যেটা দিয়ে রেফারেন্স বা সেই জিনিসগুলি জানতে পারবে। তা সুতরাং এটা আমার স্মৃতিকথা, স্মৃতিকথার ভিতর দিয়ে আমি যতটুকু পেরেছি এর ভিতর নানা ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি, ছবি এবং দিন তারিখ সহ। আর সেই সাথে আরও আছে, যেমন আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি 1970 সালে, তারপরই তো 71 মার্চের আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ শুরু, মুক্তিযুদ্ধের পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, এবং এই সময়কার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটার ভিতর আছে। মানে বইটার পরিকল্পনা কবে করেছিলেন হারুন ভাই? এটা হচ্ছে 2010 সালে, আপনার যখন আমার মনে হলো যে আমি কিছু লিখে রাখি, সেই সময় সাপ্তাহিক 2000 নামে একটা পত্রিকা ছিল, যেখানে আসেন সাবের পলাশ মাহু ছিলেন, এরা আমাকে বললো শুরু করতে। তা আমি লিখলাম, দুটা ঈদ সংখ্যার জন্য লিখলাম। লেখার পরে আমার মনে হলো যে এটাকে কন্টিনিউ করা উচিত। পরবর্তীকালে সারা বাংলা, অপরাজেয় বাংলা, এগুলি নানা জায়গায় বিভিন্ন সময় লিখেছি, লেখার পরে এটাকে বই আকারে প্রকাশ করার একটা উদ্যোগ নেই, এবং সেটা গত বছরই প্রকাশ করা হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু রেফারেন্স, বেশ কিছু ক্রস চেকের জন্য আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। হারুন ভাই, আপনার একটা বর্ণাঢ্য প্রযোজক জীবন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আসলে দেখেছেন, আপনি কি এতে গ্লিমস আমাদের পাঠকদের জন্য একটু বলতে পারেন এই বইয়ে কী কী বড় ঘটনা সন্নিবেশিত হয়েছে? হ্যাঁ, বড় ঘটনা এর ভিতর অনেক কিছুই আছে। যেমন আমার টেলিভিশনে প্রথম যে আমি অনুষ্ঠান করি, তারপরে আমি প্রথম দিকেই যে সমস্ত নাটক করি, প্রতিটা নাটকের এক একটা বর্ণনা আছে, অনেকের কথা আছে এটার ভিতর। তারপরে আরেকটা জিনিস আপনি জানবেন যে আমরা যখন যোগদান করি বিটিভিতে, তখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা খুব কষ্টকর ছিল। আমরা 85 সালের দিকে একটা সিরিজ নাটক করি সুক্তারা, সেখানে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের কথা বলেছি। সেখানে কিন্তু জাহানারা ইমামের 71-এর দিনগুলি নিয়ে যে বইটা, সেই বইটা সেখানে নিয়ে এসেছি, তার বিভিন্ন তথ্য আমরা সেই নাটকের ভিতর দিয়ে প্রচার করেছি। হ্যাঁ, দিয়েছি। সেটা ভয়ঙ্কর কাজ। এর ভিতরে আরও আছে, যেমন আরও আমার নিজের লেখা একটা নাটক আছে স্মৃতি বর্তমান, মুক্তিযুদ্ধের সময় আলবদররা আমাদের যে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে, সেই বিষয়টা নিয়ে একটা নাটক করেছিলাম আমি, এবং এটা হয়তো অনেকটা কিছু রেফারেন্স আমি অনেক তথ্য পাই রশিদ হায়দার ভাইয়ের স্মৃতি বর্তমান থেকে, এবং সেইগুলি নিয়ে একটা নাটক করা ছিল। এবং এই নাটকটা করতে যেয়ে আমি খুব একটা বড় ধরনের চাপের মুখে পড়ি, আমাকে বিটিভিতে ছড়িয়ে দেবে, কারণ সেই সময় মৌলানা আব্দুল মান্নান ছিলেন পূর্তমন্ত্রী, এবং মৌলানা আব্দুল মান্নানের একটা ক্যারেক্টার ছিল আপনার এই নাটকে, কারণ আপনি জানেন জালিব চৌধুরীকে ধরিয়ে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল। তো এই বিষয়গুলি কিন্তু তখন আমরা এই যে সাহসী কাজগুলি করেছি, এটা কিছুটা এটার মুখবন্ধ লিখেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। সৈয়দ মঞ্জুরুল ইসলামের এই মুখবন্ধে কিন্তু এর অনেক কিছু তুলে আসছে, যে আমরা যে সাহসী কাজগুলি করেছি উনি জানতেন। মানে আমি রিটন ভাইয়ের লেখায় পড়েছিলাম কীভাবে আসলে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করা হয়েছে ওই সময় বিটিভিতে, এটা ভয়ঙ্কর। এবং ছাত্রীবাসের ভাষণ তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, 1990-এর আন্দোলনের পরে যখন 91-এর 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার কথা ছিল, তখন কেবল নির্বাচিত হয় বিএনপি সরকার, শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট। সেই সময় আমরা এই ভাষণটাকে কীভাবে উদ্ধার করি ডিএফপি থেকে, তখন ভাষণটা উদ্ধার করে দেখি যে তার অডিও খারাপ, তখন আমরা রেডিওর থেকে আমরা অডিও নিয়ে আমাদের টেলিসিনে প্রথমে পিকচার ট্রান্সফার করি, তারপর সাউন্ড ট্রান্সফার করি, তারপর এটাকে সিঙ্ক করি,
কোচিং করে এটাকে একটা ভাষণ তৈরি করে রাখে যে 7ই মার্চে যাবে। 7ই মার্চে ভাষণ যাবার জন্যে কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের আদেশ ছিল, কিন্তু হঠাৎ করে সেই আদেশটা বাস্তবায়িত হয়নি। আমরা ভাষণটা নিয়ে প্রস্তুত ছিলাম কিন্তু ভাষণটা প্রচারিত হয়নি। যাই হোক, ওইখান থেকেই শুরু। যেমন আপনার 91 সালে 15ই আগস্টের জন্য বিশাল সেট করা হয়েছিল যে বঙ্গবন্ধুর উপর 15ই আগস্টের একটা দিবসের, 91 সালে তখনও জাস্টিস শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট, তার নির্দেশে ফয়জুর রাজ্জাক সাহেব ছিলেন তখন মহাপরিচালক বিটিভি। দর্শক, এগুলো কিন্তু ইতিহাসের ভয়ঙ্কর ঘটনা, 91 সাল। এবং আপনাকে বুঝতে হবে যে সেই সময়টায় যে রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে বঙ্গবন্ধুর 15ই আগস্টের শোক অনুষ্ঠানের জন্য আসলে সেট হচ্ছে। অনুষ্ঠানটা কি হয়েছিল? অনুষ্ঠানটা প্রযোজক আমি ছিলাম, আপনার উপস্থাপক জন মুস্তফা নুরুল ইসলাম, তারানা হালিম এরা উপস্থিত ছিলেন সেখানে। আলী জাকের আমাকে হঠাৎ করে ডেকে নিয়ে যাওয়া হয় সচিবালয়ে। তখন তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তিনি বললেন যে ক্লাসেন একটু আলাপ করি। তারপরে বিভিন্নভাবে আমাকে সংসদে নিয়ে, জাতীয় সংসদে নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে বলার জন্যে। প্রতিবেদ রাত 11টা পর্যন্ত আমাকে বসিয়ে রাখলেন এবং পরে বলা হলো যে 2-3 দিন পরে আপনি রেকর্ড করেন, এখন তো 2-3 দিন বাকি আছে। তারপরে আর হয়নি। তো এই ধরনের ঘটনা কিন্তু এটার ভিতর আছে। তারপরে 96 সালে সবিনয় জানতে চাই আমরা কীভাবে করেছিলাম, তার পুরো ঘটনা এখানে আছে। আমাদের যারা টেলিভিশন এবং গণমাধ্যম শিক্ষার্থী যারা, তাদের জন্য নিশ্চয়ই দারুণভাবে কাজে লাগবে বইটা। খুবই কাজে লাগবে যদি তারা আগ্রহী হয়, কারণ আপনার জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট আছে, থিয়েটার ডিপার্টমেন্ট আছে। কারণ এখানে স্বাধীনতা পরবর্তী যে নাট্য আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচক্র তখন ডাকসু থেকে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন থেকে আমি নাট্যচক্রের সাথে যুক্ত। এবং এই নাট্যচক্রের করার কারণেই কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে বছর মাস্টার্স সম্পন্ন করি সেই বছরই আমি একটা স্কলারশিপ নিয়ে দিল্লিতে চলে যাই নাটকের উপর পড়াশোনা করার জন্য NSD-তে। তা সেই বিষয়গুলি তো এটার ভিতর আসছে। এবং সেই সময় আমরা কীভাবে এই স্বাধীনতা পরবর্তী যে নাট্য আন্দোলন গড়ে তুলেছিলাম তার বিষয়গুলি এখানে আছে। কারা নেতৃত্ব দিয়েছিলেন, কারা সেখানে ছিলেন, তারা আজকে কারা কোন অবস্থায় আছেন, সব কিছু আপনি এই বইটার ভিতর পাবেন। আর অনুষ্ঠান নির্মাণ বিষয়ে সেই সময়ের সাথে, এরপর আপনি বেসরকারি টেলিভিশনেও কাজ করছেন সর্বশেষে আমরা জানি, সেই সময়ের সাথে এই সময়ের যে তুলনা, মানে সেইটা কেমন বলে আপনার মনে হয়? না, এটা তুলনা করা যাবে না, কারণ তখন তো আমরা একটা আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতাম। হ্যাঁ, আমরা সবাই এসেছিলাম, দেখেন আবদুল্লাহ মামুন এসেছিলেন একটা সংবাদপত্রের ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাকগ্রাউন্ড থেকে নাটক করতেন রেগুলার। আমি তখন মানে রেগুলার নাটক করি নাট্যচক্রের থেকে, আমার নাটক এই মহিলা সমিতিতে হচ্ছে। তারপরে আমি চাকরি করি ইউনিসেফে অনেক বেশি বেতনে, সেগুলি ছেড়ে দিয়ে আমরা আসছি। মানে এটা কিন্তু বিশাল স্যাক্রিফাইস, মানে ইউনিসেফের চাকরি ছেড়ে দিয়ে বিটিভির প্রযোজক, বিটিভির প্রযোজক। এবং আপনার আমার বেতনের ডিফারেন্স ধরেন 4 ভাগের 1 ভাগ। আমি এইটা তুচ্ছ করে আসছি যে এখানে কিছু করা যাবে, এবং সেটা আমরা করেছি। কিন্তু আর্থিক কষ্ট আমাদের বহু, প্রথম 10-12 বছর প্রচুর কষ্ট করতে হয়েছে আমাদের। মানে এখন কি ব্যাপারগুলোকে রিগ্রেট করেন? আমি মনে করি যে সেটা সঠিক সিদ্ধান্ত ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমি যদি বিটিভিতে না যেতাম তাহলে ক্ষমা হারুন হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব তো হতে পারতাম না, হয়তো নাটকের ক্ষেত্রে আমার একটা ভূমিকা থাকতো। কিন্তু সার্বিক টেলিভিশন, যেমন আজকে আমি যে টেলিভিশন বিষয়ে যে শিক্ষকতা করি, চলচ্চিত্র টেলিভিশন মাধ্যম নিয়ে অধ্যাপনা করি, সেটা কিন্তু টেলিভিশন থেকে আমি শিখেছি। না, আগে মঞ্চ শিখেছি, তারপরে টেলিভিশন শিখেছি, বিদেশে এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি, তারপরে এখন আমি এই বিষয়ে কাজ করছি, নতুন ছেলেমেয়ে তৈরি করার আগ্রহ আছে, দেখা যাক। অনেক ধন্যবাদ হারুন ভাই, আমি নিশ্চিত যে এই বইটা আপনার যে সারা জীবনের দলিল সেটা আমাদের পাঠকদের কাছেও সমাদৃত হবে এবং এই বই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আপনাকেও অনেক ধন্যবাদ, আবার দেখা হবে অবশ্যই। প্রিয় দর্শক, মেলা মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম ক্ষম হারুনের সাথে, দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।